রঘুনাথগঞ্জ থানার কুলুরি NH-34 এর ওপরেই ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত প্রায় 20 জন, কিছু জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি এবং বাকি বেসরকারি নার্সিংহোমে ভর্তি বলে জানা গেছে। আসানসোল থেকে শিলিগুড়ির দিকে যাওয়ার সময় এসি ভলভো বাস একটি লরিতে ধাক্কা মারলে গুরুতরভাবে আহত হন প্রায় 20 জন। আসানসোল থেকে আসছিল, যেহেতু আমি তো অন্য বাসে আসছিলাম, মানে একসাথেই কাজ করি, আসানসোল থেকে আসার পরে জিনিসটা ওখানে বাসটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওখান থেকে আপনার পুলিশরা এখানে নিয়ে আসে, নিয়ে আসার পরে আমি তারপরে কোথা থেকে আসছি আমরা আসছি কোথায় আমরা আসছি আমরা